জল টানা হচ্ছে বাবু দেশি মাছ দেশি জিয়াল ওই জায়গাটা গেল কামান কান ওই যে সাপ কই রে কি আরে এই যে জিয়াল বড় জিয়ানি এক কেজি এক কেজি আমি মাছের ভাত থাকলে ভাতই আনতাম দেশি কই এই যে খলি মাছ এই যে কুসে কুসে নিয়ে লাগেন ও ওরে বাবা দেখতে মাছ বিশাল বিশাল গজাল ওরে আল্লাহ না তো এই গুলো বল না তো বড় হইলেন বড় হইলে কোন দাগে বড় হইলে এই জায়গা ধর ডাঙ্গা বুঝি দে ও পারবে না পারবে না আলা মিনে ভাগ করে হন এখন তো কাটা দেবে না হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল উইথ জামির ব্লগ। এইখানটায় আজকে কচুরিপানা পরিষ্কার করা হয়েছে মাছ ধরার জন্য। আগামীকাল সকালে জাল তুলবে, তো ইনশাল্লাহ চেষ্টা করব মাছ ধরার ভিডিওটা দেখানোর জন্য। শুভ সকাল সবাইকে। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, রাতে এই জায়গাটা হালকা ভিডিও করে দেখিয়েছিলাম এবং বলেছিলাম সকালে যখন মাছ ধরা হয় তখন দেখানোর চেষ্টা করব। যারা মাছটা তুলবে তারা অলরেডি চলে এসেছে, এখানে জাল ফেলানো আছে এবং কিছুক্ষণের মধ্যেই এদের জালটা টানা হবে। এই সাইডটা থেকে জাল চাপিয়ে এরা এই সাইডে নিয়ে আসছে, নেশার পরে সব মাছগুলো এখন ওই সাইডে চলে গেছে। এখন এরা জাল টেনে উঠাবে, দেখা যাক জালে কি পরিমাণ মাছ ধরা পড়ে। আমরা ওই সাইডটায় যাওয়ার চেষ্টা করি, দেখি কি পরিমাণ মাছ পাওয়া যায়। সম্পূর্ণ দেশি মাছ। জাল টানার কাজ চলতেছে। আনাম থাল রয়েছে যেটা, সেই থালে তালে দিছি যে তুবে দি গুতে রাত্রিরে তুবেটা গোতা দিলে নইয়া দৌল তুমি যাও আমার আর রাত নাই তোর হয়ে যাওয়া বেটা তুই থাক আর ওই যে তোর দিলে ভাই খুলবে এই কি লাগে ভাই জালগুলো আস্তে আস্তে কাছে নিয়ে আসছে আর হয়তো কিছুক্ষণ লাগবে সম্পূর্ণ জালটা উঠাতে। একদম দেশি শিং কচুরি পানা টানা অলমোস্ট শেষের দিকে। মাছটা কিছু মাছ একদম দেশি শিং মাছ কই মাছ, এখনো মাছ উঠানো শুরু হয় নাই, কচুরি পানার সাথে এগুলি উঠে আসছে অল্প কিছু মাছ। আর সবই
অসাধারণ জলটানা হচ্ছে সব মাছগুলি জড়ো হচ্ছে দেশি মাছ একদম খাঁটি দাম আছে ভাই দুটো ভাইছি বলো তো খাবো তো কুচকে মাছ আর মাছ বিশাল বিশাল গজাল ওরে আল্লাহ দেশি কই এই যে খলি মাছ কুসতে নিলে জানেন আমি সব আপনি নাও জায়গায় থাকবে ঈদে দিও হলদা জিয়ালটা মরদে কিন্তু তারপরে না থাকলে আমি মাছের ভাত থাকলে ভাতি নিতাম এক কেজি এক কেজি আর আমার শ্বশুর নাম শুনি সবাই কয় কি দে আবার জাল টানা হচ্ছে এই হচ্ছে মাছের পরিস্থিতি এখানে এই হাড়িতে ভরা খায় না একটা তারে দুটা খাইতে
বিশাল বিশাল মাছ এই ছিল এখানকার মাছ ধরার পরিস্থিতি এবং এদের মাছ ধরা অলমোস্ট শেষ মাশাল্লাহ অনেক মাছ পেয়েছে।